السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله الحمد لله ثم الحمد لله. আমরা মদিনার আরবিক লিডার ফাইভ এটা পড়ার পরে গত ক্লাসে আমরা ছয় নাম্বারটা শুরু করেছিলাম। ছয় নাম্বারটা পড়তেছি, আমাদের ক্লাস হয় প্রতি শনিবারে মঙ্গলবারে। এখন আমরা অনেক দূর পড়ে আসছি, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য কোরআন বুঝতে পারা, এই জন্য শনিবারে আমরা মদিনা আরবি লিডার সিক্স পড়ব। মঙ্গলবারে কোরআনুল কারিমের একটা অত্যন্ত ফজিলতপূর্ণ সুরা, 29তম পারার প্রথম সুরা, সুরাত আল মুলক, পাশাপাশি আমরা এই সুরা মুলকের মধ্যে শব্দ বাক্যগুলো বুঝে আমরা অনুবাদ শেখার চেষ্টা করব। আমরা জানি কোরআনে কারিমের 67 নাম্বার সুরা, সুরার নাম হলো আল মুলক বা সুরাতুল মুলক। এই সুরার মধ্যে মোট আয়াত সংখ্যা আছে 30টা। হ্যাঁ, 30টাই বললাম, 30টা আয়াত আছে এই সুরার মধ্যে। অনেক ফজিলত আপনারা জানেন, নবীজি আলাইহিস সালাম বলছেন যে দুইটা 30 আয়াত বিশিষ্ট সুরা আছে, যারা এই সুরা দুইটাকে মহব্বত করবে কবরে বা তাদের যেই মৃত্যুর পর ঘাঁটিগুলো হবে, এই ঘাঁটিগুলোতে এই সুরাগুলো তাদের সঙ্গী হবে, এরা তাদেরকে পার করে দিবে। এটা হলো, একটা হলো আলিফ লাম মিম সাজদা, আর একটা হলো সুরা আল মুলক। রাতে প্রতিদিন পড়ে শোয়ার কথা আছে এই সুরাগুলো, আলহামদুলিল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। দেখেন এই সুরাটার নাম হলো দুইভাবে পড়া যায়। এক নম্বর হলো আল মুলক, আল মুলক, এটা পড়লে হবে আল মুলক, তাই না? আল মুলক, তাহলে আমরা বুঝে গেছি এটা একটা নাউন এবং এটার অর্থ হলো রাজত্ব। এই সুরার মধ্যে আল্লাহ পাকের, আল্লাহ সুবহানাহু তাআলা রাজত্বের কথা আলোচনা হবে, এই জন্য এটাকে বলবে আল মুলক। তো সুরার নাম আল মুলক, এই দেখেন সুরার মধ্যে এভাবেই লিখা আছে আল মুলক। এই যে দেখেন আল মুলক এতটুকু লিখে, কিন্তু আমরা দেশীয় ভাবে বলি সুরা মুলক, তাই না? শুরুতে সুরা শব্দটা যুক্ত করি, তাহলে বলেন সুরা শব্দটা যদি এখানে শুরুতে যুক্ত করি তাহলে হওয়ার কথা কি? সুরাতু আল মুলকি। তাহলে এখন বলেন তো এখন কনস্ট্রাকশনটা কি হলো? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? এখন অর্থ হলো কি? মুলকের সুরা, তাই না? মানে মূল এর সুরা, এরকম অর্থ হয়। বাকি আসলে এখানে মুদাফ মুদাফ ইলাই অর্থটা হবে না, উদ্দেশ্য হলো বদল মুদ্দাল মিল, মানে সুরা যেটা মূর্খ সেটাই, তাই না? জেনারেলি এভাবে পড়া হয় সুরাতুল মুল, এটা আরবি সিস্টেম না পড়ার, বাকি আমাদের দেশীয় ভাবে আমরা বলি সুরা মুল, কিন্তু আসলে সঠিক সিস্টেম কোনটা? আল মুল এভাবে পড়া, এটাই সঠিক সিস্টেম। আলহামদুলিল্লাহ আমরা প্রথম আয়াতটা পড়ি। প্রথম আয়াতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে শব্দগুলো বুঝবো, প্রথমে শব্দ বুঝার পরে বাক্য বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মোটামুটি সবগুলো শব্দই পরিচিত, অর্থ জানি না, হয়তো শব্দ থাকতে পারে, বাকি আমরা বারবার উচ্চারণে শুনি এই শব্দগুলো, তাই তাবারাকা বারাকা তাবারাকা আমরা বারবার বলি, তাই না? এরপরে আল্লাদি বিয়াদিহি আল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে মোট কয়টা শব্দ হলো এই আয়াতের মধ্যে? 11টা শব্দ আছে, তাই না? দেখেন তাবারাকা একটা শব্দ, আল্লাদি আরেকটা শব্দ, বিয়াদিহি, এখানে তিনটা শব্দ আছে মোট, তাহলে 12টা হবে। এই যে এখানে তিনটা শব্দ, বি একটা শব্দ, ইয়াদুন আরেকটা শব্দ, হি আরেকটা শব্দ, বিয়াদিহি, রাইট? তাহলে 1 2 5, আল মুলকু 6 নাম্বার, ওয়া হুয়া, ওয়াওটা 7, হুয়া 8, আলা 9, কুল্লি 10, সাইইন
11 আদি 12টা, তাহলে মোট 12টা শব্দ আছে এখানে, তাই না? তো প্রথমে আমরা এই 12টা শব্দ বোঝার চেষ্টা করি। প্রথম শব্দটা আছে দেখেন, তাবারাকা। এই যে এই শব্দটা বলেন তো, এটা আরবি শব্দের প্রকার ইসিম, ফেল, হরফ, এই তিন প্রকারের কোন প্রকার হবে? এটা ফেল। এই যে ইসিম, ফেল, হরফ, এর মধ্যে কোনটা হবে? সবাই বলেন, একজন বলতেছে ফেল, অন্যরা বলেন ভার্ব। এটা ভার্ব বা ফেল হবে। মাশাআল্লাহ, তাবারাকা। তাহলে ফেল হইলে এখন আমাদেরকে ফেলটা বুঝতে হবে, তাই না? ফেলের জি। মধ্যে আমরা জানি মৌলিক প্রকার মাদি মুদারে। তাহলে বলেন তো, এটা ফেল হলে মাদি নাকি মুদারে? মাদি মাদি মুদারে না, কারণ আমরা মুদারের মধ্যে জানি আলামতুল মুদারে আছে, তাই না? আলামতুল মুদারে কি কি? আতাই না, এখানে তো আতাই তা, এখানে তা আছে, তাহলে তো আলামতুল মুদারে আছে, তারপরেও মাদি বলতেছেন কেন? ও মুদারি 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 ভুল বলে ফেলছি, হায় হায় পাল্টা দিছে, একটু ভুল কনফিউশন। ভুল হয়ে গেছে। অন্যরা বলে যে তা থাকলে কি মুদারে হয়ে যাবে? জি না ম্যাডাম, হুজুর এটা 6 নাম্বার ভার ফর্ম, 6 নাম্বার। এটা ফর্ম 6 নাম্বারে আছে, সুতরাং 6 নাম্বারের মাদিতেও তা আসতে পারে, তাই তা না? আছে। সুতরাং এটা আসল মুদারে তা না, এই জন্য এটা মাদি থেকে পাল্টায় দিলে হবে না, তাই না? মাদি, হ্যাঁ এটা 6 নম্বর ফর্মে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝে গেছি আমরা, তাবারাকা এই শব্দটা মাদি আছে, তাই না? দেখেন এই তাবারাকার মধ্যে আমরা বের করতে হবে শব্দটা মাদি নাকি মুদারে, এবং বের করতে হবে শব্দটার রুট লেটার কি, এবং বের করতে হবে শব্দটার অর্থ কি, এবং বের করতে হবে শব্দটা কোন ফর্মে আছে, তাই না? এই কয়েকটা জিনিস জানার আছে। প্রথম হলো এটা ভার্ব আমরা বুঝলাম, ভার্ব বুঝলে এখন আমাদের এটার রুট বুঝতে হবে। দ্বিতীয়ত এটার অর্থ বুঝতে হবে, অর্থ বুঝতে চাইলেই আমাদের এটা মাদি নাকি মুদারে এটা বুঝতে হবে, এবং এটা কোন ফর্মে আছে এটা বুঝতে হবে, তাই না? এই যে এই জিনিসগুলোই আমরা এখানে বের করব। তাহলে আমরা, আপনারা বলতেছেন শব্দটা মাদি, তাহলে দেখেন রুট লেটার লেখা আছে এখানে, এই যে রুট লেটারটা কি? তা বা র বা র আর কা বা র কা বা কা র কারেক্ট। তাহলে রুট লেটার হলো এখানে আমরা লিখি এই যে তাবারাকা, এই শব্দের মধ্যে আমরা আছি, তাহলে রুট প্রথমে লিখতেছি, রুট হলো বা রা কা। তাহলে এখন এটা মাদি 6 নাম্বার ফর্মে আছে, তাই না? 6 নাম্বার ফর্ম, 6 নাম্বার ফর্মটা আমাদের কি ছিল? তাফাআলা বা তাকাবালা, তাই না? তাফাআলা তাফাআলা ইয়াতাফাআলু, এটার আমরা এটার আরেকটা শব্দ দিয়ে পড়লে হবে তাকাবালা, মুদারাটা বলে ইয়াতাকাবালু ইয়াতাকাবালু। তাহলে এখন এই রুট লেটার থেকে যদি আমরা এই নিচের স্ট্রাকচারে বানাই, তাহলে মাদিতে হওয়ার কথা তাবারাকা, মুদারাতে কি হওয়ার কথা? মুদারিত হওয়ার কথা ইয়াতা ইয়া ইয়াতা বা ইয়াতাবারাকা ইয়াতাবারাকু মাশাআল্লাহ, তাবারাকা ইয়াতাবারাকু তাবারাকা ইয়াতাবারাকু মাশাআল্লাহ, তাবারাকা ইয়াতাবারাকু তাবারাকা। তাহলে এটা ফর্ম 6, তাই না? 6 নাম্বার ফর্ম, তাহলে আমরা এখানে লিখে দেই ফর্ম 6। 6 নাম্বার ফর্মে এটার অর্থ হয় হলো বরকতময় হওয়া। অর্থ কি? বরকতময় হওয়া। ওস্তাদ জি একটু F6 লিখে দেন তাহলে পরে দেখলে সুবিধা। F6, F6 জি, ফর্ম 6। ওকে আচ্ছা, F6 এভাবে থাকবে, ফর্ম 6। তাহলে এটার অর্থ বলতেছি আমরা বরকতময় হওয়া, বরকতময় হওয়া। তাহলে এখন বলেন তাবারাকা শব্দটা যদি মাদি হয়, তাহলে সরাসরি তাবারাকা এর এক্সাক্ট অর্থ কি হওয়া উচিত? এই তাবারাকা অর্থ কি হওয়া উচিত?
তাবারক মা দিতে হলে তো মা দিতে বরকতময় হবে। দুয়ার কি তাবারকের মধ্যে দুয়ার কে? তা আন্তা আনা হুয়া মিতা কি হবে? এখানে হচ্ছে তাহলে এখন বলে তাবারাকা এই শব্দটার এক্সাক্ট কি অর্থ হওয়া উচিত? বরকতময় তিনি বা সে, তিনি একজন বরকতময়। এটা ক্রিয়াটা কি মাদির ক্রিয়া, তো মাদিতে কেমন অর্থ হয়? নাসারার অর্থ কি? নাসারা দিয়েছিলেন বা বরকতময় হয়েছিলেন, বরকতময় হয়েছিলেন, তিনি বরকতময় হয়েছিলেন বা হয়েছেন, এটা কিন্তু শাব্দিক এক্সাক্ট অর্থ, তাই না? জি। কিন্তু এই তাবারাকার মধ্যে হুয়া, এই হুয়াটা কাকে বোঝাচ্ছে? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে। তো এই হয়েছিলেন বললে এটা তো মাদিতে বোঝাচ্ছে, তার মানে মুদারে বর্তমান ভবিষ্যৎ কিছু বোঝাচ্ছে না। কিন্তু আল্লাহর বরকতময় হওয়াটা কি কোনো কালের সাথে নাকি সার্বজনীন? সার্বজনীন, এই জন্য অর্থ করতে হবে তিনি বরকতময়। বলেন কি অর্থ করতে হবে? তিনি বরকতময়। এই যে তিনি বরকতময়, এই অর্থটা কি শাব্দিক অর্থ না ভাবার্থ? এটা ভাব, ভাব অর্থ, তাই না? আসলে শাব্দিক অর্থ হলো এটা। এতটুকু সবাই ক্লিয়ার কিনা যে এই তাবারাকা শব্দটা বার, এটার রুট হলো বা র কাফ, এটার মাদি এবং মুদারে এই তাবারাকা তাবারাকু, এটার ফর্ম সিক্স, এটার শাব্দিক অর্থ বরকতময় হওয়া। তো সুতরাং এর শাব্দিক হওয়া উচিত তিনি একজন পুরুষ বা তিনি, সে একজন পুরুষ বরকতময় হয়েছিলেন। বাকি এটা যেহেতু আল্লাহ তাআলার ক্ষেত্রে, তো সুতরাং এখানে অর্থ হবে তিনি বরকতময়। এতটুকু কথা সবাই ক্লিয়ার কিনা? জি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের এটা কিন্তু দরকার, এইটুকু আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে তাবারক আমরা ক্লিয়ার। এর পরের শব্দ দেখেন আল্লাদি, আল্লাদি এই শব্দটা বলেন ইসিম, ফেল, হরফ, কোন প্রকার এটা? সর্বনাম যিনি, তিনি, যিনি। আচ্ছা, এটা সর্বনাম, এই শব্দ আমরা পড়ি না এখানে, তাই না? এই শব্দটা একটু এখানে আমরা পড়ে রাখি। আচ্ছা, প্রথমে বলতে পারতে তো আমাদের এটা ইসিম ফেল হরফ কিনা? লাদিটা একটা ইসিম, তাই না? ইসিম একটা ইসিম, বাকি এটা ইসিমের একটা স্পেশাল প্রকার, তাই না? এটাকে আরবিতে বলে ইসমুল মাউসুল। এটার আরবি নাম কি? ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল, রিলেটিভ প্রোনাউন, বলেছেন না? জি জি, ইসমুল মাউসুল রিলেটিভ প্রোনাউন, এটা আরবি নামটা আমরা শিখেছি। আল্লাদি মানে ইসমুল মাউসুল, রিলেটিভ প্রোনাউন। কারেক্ট, এটার একটা গ্রামার আছে, এই গ্রামারটা এখানে পড়াই দিব স্যার। জি ওস্তাদ, যেটা আসবে এটা ক্লিয়ার করে দাও আস্তে আস্তে। এটা আমরা এখানে একটু পড়ে ফেলি, আমরা পড়ি নাই। এই ইসমুল মাউসুল,
এটার ব্যবহারটা কেমন হয় মনে রাখবেন স্মল মাউসুল এটার কনস্ট্রাকশনটা হলো প্রথমে আসবে স্মল মাউসুল মুদাফ আসলে অটোমেটিক কাকে লাগবে মুদাফ ইলাইহিকে লাগবে মুদাফ ইলাইহি লাগবে তাই না তো সিমিলার স্মল মাউসুল আসলে তারপরে আরেকটা জিনিস প্রয়োজন হয় এটার নাম হলো সিলা মানে স্মল মাউসুল আসলে তারপরে আরেকটা জিনিস আসবে এটার নাম কি সিলা 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 এটা একটা গ্রামাটিক্যাল টার্ম সিলা মানে হলো স্মল মাউসুলের পরে কোন একটা সেন্টেন্স আসবে এটা জুমলাতুন ইসমিয়া হতে পারে জুমলাতুন ফেলিয়া হতে পারে স্মল মাউসুলের পরে অবশ্যই সেন্টেন্স আসবে সেন্টেন্স এই সেন্টেন্স কে এই যে স্মল মাউসুলের পরে যে সেন্টেন্সটা থাকবে না এই সেন্টেন্সটাকে সিলা বলে এই সেন্টেন্স কে এই আরবিতে সিলা বলে তাহলে ব্যবহার সিস্টেমটা হলো প্রথমে আসবে স্মল মাউসুল তারপরে আসবে সিলা এই যে কথাটা পরে বুঝাচ্ছি আপাতত আমরা স্মল মাউসুল বুঝে গেলাম আল্লাদি শব্দটা স্মল মাউসুল দেখেন এখানে আল্লাদি এই যে বিয়াদিহিল মুলকু এখন এখানে তাবারাকাল্লাযী গেল এখন আমরা এই যে দুইটা তিনটা চারটা শব্দ সম্পর্কে এখন আলোচনা করব বিয়াদিহিল মুলকু দেখেন প্রথমে আছে বি এই বিটা কি ইসিম ফেল হরফ এটা হরফ বা প্রিপজিশন হরফ এরপর ইয়াদুন ইয়াদুন একটা শব্দ আছে ইয়াদুন এটা কি নাউন ইসিম নাউন করেক্ট এরপরে হি আরেকটা শব্দ আছে হি হি মানে হু ছিল এখানে হি হয়ে গেছে বলেন এটা কি এটা তো প্রিপজিশন প্রিপজিশন না এটা হচ্ছে ইয়া ডোমির 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 প্রোনাউন এগুলো নাম প্রোনাউন প্রোনাউন বা ডোমির মাশাআল্লাহ ডোমির তাহলে এই দুইটা গেল এরপরে তোর যে আল মুলক শব্দ আছে এটা আমরা আগে করলাম তাই না তাহলে বিয়াদিহিল মুলকু শাব্দিক অর্থ হলো তার হাতে রয়েছে রাজত্ব রাজত্ব তার হাতে রয়েছে রাজত্ব তাই না এখানে আমরা আগে পড়েছিলাম জুমলাতুন ইসমিয়ার মধ্যে মুবতাদা মুয়াক্কার খবরে মুকদ্দাম এগুলো পড়েছেন জি পড়ানো হয়েছে হ্যাঁ তাহলে এই যে বিয়াদিহি বিয়াদিহি আল মুলকু বিয়াদিহিল মুলকু তার হাতেই রাজত্ব রাজত্ব একমাত্র তার হাতে তাই না আপনি আমি আরবি বলতে চাই বলেন তো আমি বলবো বইটা টেবিলের উপরে আছে আরবি কি হবে বইটি টেবিলের উপরে বইটি টেবিলের উপরে আল কলমটা টেবিলের নিচে তাহলে কি হবে এখন সিমিলার আরেকটা বাক্য বলতে চাই লোকটি বা বালকটি মসজিদের মধ্যে আছে বলেন কি হবে তাহলে এই বাক্যগুলো আমরা সবাই বুঝে গেছি তাই না এই বাক্যগুলোর মধ্যে যে আল কিতাবু আল কালামু আল ওয়ালাদু এগুলো মুবতাদা তাই না তারপর একটা হলো খবর তারপর একটা খবর এখানে দেখেন মুবতাদা গুলো সব ডেফিনিট হয়েছে তাই না মুবতাদা গুলো সব ডেফিনিট হয়েছে তো এখন আমাদের এই যে আয়াতের মধ্যে যে বাক্যটা পাচ্ছি এটাও একটু খেয়াল করেন এই যে আল মুলকু ডেফিনিট আছে না জি জি আল আছে যেহেতু ডেফিনিট আছে তাহলে বাক্যটা আসলে হওয়ার কথা ছিল এরকম তাই না
الملكو بيديه এরকম হওয়ার কথা না আল মুলকু বিয়াদিহি রাজত্ব তার হাতে এই যে বালকটি মসজিদের মধ্যে কলমটি টেবিলের উপরে সেম বাক্য না এই যে এরকম হওয়ার কথা না এই যে এখানে মুক্তাদা আর জার মাজরুর মিলে খবর মুক্তাদা জার মাজরুর মিলে খবর তাহলে সেম কনস্ট্রাকশন হওয়ার কথা এরকম কিন্তু বাক্যটা একটু চেঞ্জ হয়ে গেছে তাই না এই কোরআন কারিমে আসলে দেখবেন এই যে বিশেষ অর্থ নেওয়ার জন্য এরকম চেঞ্জ হয়ে যাবে বাক্যটা চেঞ্জ হইছে হলো আমরা জানি যেটা পরে আসার কথা এটাকে আগে নিয়ে গেলে যেখানে অর্থের মধ্যে এমফাসাইজ আসে তাই না তাহলে এই যে বিয়াদিহিটা পরে আসার কথা নরমালি এখানে আসার কথা এখন এটাকে যখন আমরা আগে নিয়ে গেলাম বালাগা পড়তেছে ফ্লোরা ম্যাডাম উনি বুঝবেন যে এটাকে তাকদিম তাখির বলে তাই না পরে আসার কথা এটা আগে নিয়ে গেলে তখন সেটা কি বোঝায় এমফাসাইজ বোঝায় তাহলে এখানে যদি আমি অর্থ করি আল মুলকু বিয়াদিহি তাহলে হবে রাজত্ব তার হাতে রয়েছে আর বিয়াদিহিল মুলকু এটার অর্থ কি হবে তার হাতেই রাজত্ব তার হাতেই রাজত্ব তার হাতেই রাজত্ব মাশাআল্লাহ এভাবে করলে আরো সুন্দর হয় আমি একটা টেবিল করে দুইটার অর্থটা আলাদা পার্থক্য করি তাই না দেখেন যদি আমরা বলি বিয়াদিহিল মুলকু আর যদি বলি আল মুলকু বিয়াদি তাহলে দুইটার অর্থের পার্থক্য আছে না বাকি নরমাল কোনটা দুইটা বাক্যের মধ্যে নরমাল কোনটা নরমাল পরে আল মুলকু বিয়াদি আল মুলকু বিয়াদি তাই না এই বাক্যটা নরমাল তাহলে এটা আমরা আগে রাখি যেটা বিশেষ অর্থ নেওয়ার জন্য করা হয়েছে এটা পরে নিয়ে যাই এটা নরমাল তাহলে এখন অর্থগত পার্থক্যটা বলেন যদি বলি আল মুলকু বিয়াদিহি এটার অর্থ হবে রাজত্ব তার হাতে তার হাতে এরকম রাজত্ব তার হাতে এখন এই যে এই পাশে এটার অর্থ কি হবে তার হাতেই রয়েছে রাজত্ব তার হাতেই রাজত্ব হ্যাঁ রাজত্ব শুধুমাত্র তার হাতে এভাবে বলতে পারি অথবা তার হাতেই একমাত্র রাজত্ব তার হাতেই রাজত্ব এভাবেও বলতে পারি তাই অথবা রাজত্ব শুধুমাত্র তার হাতে এভাবে যে কোনো ভাবে আমরা বাংলাতে যে এমফাসাইজটা বুঝাতে চাই কোন একভাবে বুঝাইতে হবে তাহলে বাক্যটা ছিল এরকম ওস্তাদ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা জেসমিন জাহান আপনি তো বাংলার শিক্ষক নাকি জি আচ্ছা আপনাকে আমরা আপনার থেকে এবার একটু কিছু শিখতে চাই আর কি এই বাংলাটা এই যে গ্রামারটা চেঞ্জ হওয়াতে তো খেয়াল করলেন যে অর্থটা আসলে কি বুঝাইতে চাইছে জাস্ট কনস্ট্রাকশনটা চেঞ্জ হয়েছে কিন্তু মুক্তাদাকে পরে নিছে খবরকে আগে আছে এতে করে আরবিতে বাংলাটা আমরা ঠিকমতো লিখতে পারলাম কিনা জানি না কারণ আমরা বাংলার ছাত্র না আপনি ভালো বলতে পারবেন এই জন্য আপনার দ্বারস্থ হলাম মানে এখানে আসলে ওই যে ভিতর থেকে ফিল করার বিষয় আর কি অনুবাদটা এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজ করা আসলে টাফ এটা হলো ফিল করার বিষয় এই যে আকপিচ করে করার কারণে অর্থটাকে এমফেটিক করা হলো অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে রাজত্ব অর্থাৎ এই রাজত্বের মালিক শুধুই আল্লাহ বা শুধুই আল্লাহর হাতে মানে অন্য কেউ না জিনিসটা হলো এইভাবে এই জিনিসটা আমরা বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ ছাড়া এই এই মুলুকের মালিক আর কেউ না বা রাজত্ব শুধুই আল্লাহ এইটা তো এই জিনিসটাকে বাংলায় কিভাবে আমরা রূপ দিলে একদম এক্সাক্ট বাংলা আসবে আপনি তো বাংলার ছাত্র আপনি শিক্ষক সেটা একটু আমাদেরকে বলেন ওস্তাদ ওনার দ্বারস্থ হইলাম একটু কিছু মানে বাংলার জন্য এটা ঠিকই আছে যে তার হাতে রাজত্ব কিংবা তার হাতে শুধুমাত্র রাজত্ব কারণ এটা কি যে অনুভূতিকে তো আপনি বাংলায় অনুবাদ করতে পারবেন না অনুভূতিকে তো অনুবাদ করা যায় না হ্যাঁ এই জন্য যতটা পারা যায় কাছাকাছি এটা আমার মনে হয় কাছাকাছি ঠিকই আছে তার হাতেই রাজত্ব কিংবা তার হাতেই শুধুমাত্র রাজত্ব মানে এখানে কোনো সন্দেহের অবকাশ নাই আচ্ছা তাহলে বাংলা ওইটা করলে ঠিক আছে আর কি তাই তো জি আমার কাছে তো তাই মনে হয় আচ্ছা ঠিক আছে মৌলিকভাবে না আপনার কাছে আপনি আপনার কাছে আমরা এই এই এখন থেকে ট্রান্সলেশনের এই এই যে এই এই সুরার ব্যাখ্যা যেদিন আসবো
আমরা এখানে যারা যারা বাংলার বা ইংরেজি লিটারেচারের যারা যারা আছেন, আমরা অনুবাদের সময় আপনাদের কাছে দ্বারস্থ হব, কারণ আমরা কিন্তু এটা বুঝতেছি, ভিতর থেকে বুঝতেছি যে জিনিসটা এরকম, তাই না ওস্তাদ জি? ভিতর থেকে আমরা বুঝতেছি, কিন্তু এটাকে এক্সপ্রেস করা ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট, এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজ এটাকে ট্রান্সফার করা আসলেই, যেমন একটু মানে এই প্রসঙ্গে বলি আর কি, যদি ওস্তাদ অনুমতি দেন আমি আয়াত বলতে পারবো না, আপনি বললে বলুন। সূরা লোকমানের 13 নম্বর আয়াত, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছিলেন যে ইন্নাস শিরকা লা জুলমান, কি রকম না মানে ইয়াটা আয়াতটা ওস্তাদ মনে আছে? আজিম, কারেক্ট। তো এখানে তো দেখেন মানে একদম এইটার এখন অনুবাদ আপনি কি করবেন, তিনটা এমফেসিস আছে এখানে, ইন্না আছে, তারপরে ওই যে মানে কি বলে জুলুমের কে আরো গুরুত্ব দেওয়ার জন্য আজিম নিয়ে আসছে, তার একটা সিফত নিয়ে আসছে, আবার লা লাগিয়েছে, এই তিনটা লাগিয়েছে আর তিনটা দিয়ে আমরা বাংলা এটা কি করব, ইংরেজি বা কি করব, যে শিরক কত বড় জুলুম বা অন্যায় সেটা বোঝানোর জন্য তিনবার জুলুমের সিফত আনছে প্রথম, তারপরে ইন্না লাগাইছে, তারপরে লামু তাওকিদ লাগাইছে। এখন এর বাংলা আপনি কিভাবে করবেন, এর ইংরেজি আপনি কিভাবে করবেন? সম্ভব না, এটা ভিতর থেকে বোঝার বিষয় আসলে। এখন ওই আপনি নিশ্চয়ই 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 শিরক বিরাট পাপ এরকম তো আসলে অনুবাদ করা যায় না, যায় তাই না? এটা ভিতর থেকে ফিল করতে হয় জিনিসটা হলো, এখন ফিল করতে এখন আমরা ওই রকম বলতে পারি আর কি, যে মানে যে ওই যে রবি রবি ফোনের সিমের যেরকম অ্যাডভার্টাইজমেন্ট করে না, যে শিরাম ভালো, এইরকম আমরা বলছি শিরাম জুলুম, মানে শিরক শিরাম জুলুম, যেভাবে আপনি বলেন অরিজিনাল যেটা আরবিতে বুঝাইতে চাইছে সেইটা কিন্তু বোঝানো খুব মুশকিল আর কি। তো এই বললাম এই জন্য যে এই যে আজকে দেখেন যে একটা আয়াত পড়তে গিয়ে চিন্তা করেন যে আপনি যে পাঁচটা বই শেষ করলেন, এই এক আয়াতে গিয়ে কিন্তু আমরা আটকে আছি, তাই না? এখন এই প্র্যাকটিক্যাল এক্সারসাইজ যত হবে ওই পেছনের পড়াগুলোর এই ইয়া হবে মানে ঝালাই হবে আর কি, এখন বুঝবেন আসলে ওই গ্রামার পড়ার মজাটা আর কি। জি ওস্তাদ জি প্লিজ। রাজত্ব তার হাতে, মৌলিক ভাবে রাজত্ব তার হাতে বুঝাচ্ছে, এখন রাজত্ব অন্য কারোর হাতেও আছে কিনা এই ব্যাপারে বাক্যটা নীরব, তাই না? রাজত্ব অন্য কারোর হাতেও আছে কিনা এই ব্যাপারে বাক্য নীরব, কিন্তু এই বাক্যটা বুঝাচ্ছে রাজত্ব একমাত্র তার হাতে, অর্থাৎ রাজত্ব অন্য কারোর কাছে নাই। এই হলো দুটো বাক্যের মূল মানে ইয়াটা, মেসেজটা। এই যে এখানে বলতেছে রাজত্ব তার হাতে, আল মুলক বিয়াদিহি, তার হাতে, এখন অন্য কারোর হাতে আছে কি নাই এ ব্যাপারে বাক্যটা নীরব, এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা জি, এটা এটাকে যদি আমরা ওইভাবে বলি যে এখন এখন তার হাতে আছে, ভবিষ্যতে যে তার হাতে থাকবে এমন কোন নিশ্চয়তা নাই। হ্যাঁ, এটা অতীতে যে তার হাতে ছিল, তার এখন আছে, আগে ছিল কিনা পরে তার হাতে থাকবে কিনা এটা সন্দেহের বিষয় আছে, থাকবে কিনা এটা সন্দেহ, তার হাতে রাজত্ব এটা কোন সন্দেহের অবকাশ নেই, না তখন আর সন্দেহের অবকাশ নেই। অনেকগুলো দিক আছে, এখন তার হাতে আছে, কতদিন টিকবে, স্থায়িত্ব হবে কিনা, বা তার সাথে আরো কেউ সহযোগী আছে কিনা, আরো কারোর হাতে আছে কিনা, এই কথাগুলো কিছুই এই বাক্যে বলতেছে না, এখানে নীরব। বাকি পরের বাক্য যেটা বিয়াদিহিল মুলকু, কনস্ট্রাকশনটা একটু পরিবর্তন করে দেওয়ার কারণে এই বাক্যটা বুঝাচ্ছে রাজত্ব একমাত্র তার হাতে, অর্থাৎ একমাত্র তার হাতে মানে হলো এটা আর কারোর কাছে নাই, এই রাজত্বের ব্যাপারে একমাত্র তিনি একচ্ছত্র অধিকারী, এই বাক্যটাই বুঝাচ্ছে। বুঝে গেছে? জি আলহামদুলিল্লাহ। এটাকে ওই যে আমরা পড়তেছিলাম আল কসরু, কসর বলে, এটা কসর মাকসুর আলাই মাকসুর। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে বিয়াদিহিল মুলক, তাহলে এই যে একটু আগে গ্রামার পড়তেছিলাম ইসমুল মাউসুল, এটার ব্যবহার কি? ইসমুল মাউসুল আসবে, তারপরে একটা সেন্টেন্স আসবে, একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা হলো তার সিলা, এটার নাম কি হয়? সিলা। তাহলে দেখেন
এই যে আল্লাদি আল্লাদির পরে বিয়াদিহিল মুলক এটা একটা সেন্টেন্স না জি তাহলে এই সেন্টেন্সটার নাম কি সিলা সিলা এই সেন্টেন্সটার নাম হলো সিলা সেন্টেন্সটার নাম হলো সিলা আরেকটা কথা এখানে পড়ে রাখেন আধা খেসরা পড়ে লাভ নাই পরে আবার লাগবে এই সিলার মধ্যে একটা জিনিস থাকা আবশ্যক এই যে যে সেন্টেন্সটা হবে না এই সেন্টেন্সের মধ্যে এই যে পূর্বের যে স্মুল মাউসুল আছে তার সাথে জেন্ডার এবং নাম্বার মিল থেকে একটা দমির থাকা আবশ্যক এই দমিরটাকে আরবিতে বলে আইদুন প্রত্যাবর্তনকারী আইদুন এই যে স্মুল মাউসুলের পরে যে সিলা আসবে এই সিলার মধ্যে অবশ্যই একটা দমির থাকতে হবে যে দমিরটা তার পূর্বের স্মুল মাউসুলের সাথে নাম্বার জেন্ডার ইত্যাদি মিল থাকে এই দমিটার নাম কি আইদ দমিটার নাম হলো আইদ এখন দেখেন যদি আমরা একসাথে বলি এই যে উপরে আমি একসাথে বলি এটা মার্জ করে দিই الذي بيده الملك الذي بيده الملك তিনি যার হাতে একমাত্র রাজত্ব তাহলে এই যে আল্লাদি পেলাম তাহলে এটাকে আমরা বলবো স্মল মাউসুল এরপরে একটা সেন্টেন্স পেলাম এই সেন্টেন্সটার নাম সিলা সিলা এই সেন্টেন্সের মধ্যে দেখেন কোন দমির আছে আছে দমির আছে দমির কোনটা হি হি এই যে হি একটা দমির আছে এই দমিরটাকে আমরা কি বলবো আইদ আইদ এই দমিরটার নাম হলো আইদ তাই না এই যে আমি এটা কালার এরকম করে দিই এই যে দেখেন এই দমিরটা হলো আইদ আচ্ছা এগুলো কি কালার বুঝা যায় না ওস্তাদ সিলাকে তো সিলাতুল মৌসুলও বলতে পারো তাই তো সংক্ষেপে অনেক জায়গায় দেখবেন শুধু শিলা লেখা আবার অনেক জায়গায় শিলাতুল মাউসুল লেখা মূল কথাটা শিলাতুল মাউসুল এটাকে সংক্ষেপে এতটুকু বলে তাহলে এখন ব্যবহারটা বুঝা গেছে স্মল মাউসুলের ব্যবহারটা বুঝা গেছে স্মল মাউসুল ব্যবহার হবে কিভাবে প্রথমে স্মল মাউসুল আসবে স্মল মাউসুলের পরে তারপরে একটা সেন্টেন্স থাকতে হবে সেন্টেন্সের নাম সিলা বা সিলাতুল মাউসুল এই সেন্টেন্সের মধ্যে কি থাকতে হবে দমির থাকে একটা দমির থাকতে হবে যেই দমিরটা মিল থাকবে কার সাথে আল্লাজির সাথে মিল থাকে ইসমুল মাউসুলের সাথে নাম্বার জেন্ডার নাম কি দমিটার নাম কি আইদ 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 তাই না এখন দেখেন এই যে বিয়াদি হি হি দমিটা আছে এটা আল্লাজির সাথে মিল কিভাবে আল্লাজি এটা আমরা জানি এক বচন এবং এটা পুরুষবাচক রূপে ব্যবহার হয় তাহলে হি হু এই দমিটাও এক বচন এবং এটাও পুরুষ না মহিলা বাংলাতে লিখে দিতে হবে নাকি মনে থাকবে এটা স্মল মাউসুলের ব্যবহারটা এটা ভিডিও দেখে মনে করে দিবেন বিভিন্ন আয়াতে দেখবা এগুলো একদম মাথায় অটোমেটিক চলে আসবে মানে বারবার বলবো প্রায় প্রতি আয়াতে আসবে জন্য ইচ্ছা না করলেও এমনি পড়ানো হবে রিডার সিক্সে এই পড়ানো হবে এগুলো আচ্ছা ওস্তাদ জি এরকম ওই সিলাতুল মাউসুল আল্লাহ জি যেটা বললেন আপনি এরকম কি আরো আছে অনেক আছে
আচ্ছা আল্লাহির মতো আরো আছে কিনা, ওই যে আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন করেছে মানে আছে ওই রকম এটারও ব্যবহার হয়, একবচন দ্বিবচন বহুবচন মুজাক্কার মুয়ান্নাস আলাদা আলাদা ব্যবহার হয়। হ্যাঁ এই দেখেন আমি এখানে লিখে দিই, মুজাক্কার তিনটা আগে লিখতেছি, মুজাক্কার পুরুষবাচক যেগুলো ব্যবহার হয়, পুরুষবাচক হলো এক নাম্বার হলো আল্লাদি, বহুবচন হয় আল্লাদিনা, শুধু শেষে একটা নুন ড্রপ হয়ে গেল। আর এটার দ্বিবচনটা ওই যে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইসমুল ইশারার ক্ষেত্রে যেরকম পড়েছি, দ্বিবচনটা হলো মুরাব অর্থাৎ পরিবর্তন হয়, আল্লাহ দানি মারফু রূপে হবে আর মানসুব এবং মাজরুর রূপে হবে লাজাইনি। দেখেন এক বচন বহু বচন এই দুইটা মাবনি কোনো পরিবর্তন নাই, কিন্তু দ্বিবচনটা মুরাব মারফু রূপ হবে আল্লাহ দানি মানসুব মাজরুর হবে আল্লাহ দাইনি, ওই যে হাদা হাদানি হাদাইনি হা উলাই আছে না সেম এরকম। জি হলো পুরুষবাচক আল্লাদি যিনি আল্লাদানি আল্লাদাইনি যে দুইজন আল্লাদিনা যারা বহুবচন, তো সেম এটার মুয়ান্নাস যাই মুয়ান্নাসে হবে আল্লাতি, এই যে এক বচন হয় আল্লাতি বহুবচন হয়, আচ্ছা দ্বিবচন হবে আল্লাহ তানি, আপনারা বুঝে গেছেন আল্লাহ তানি এটা মারফু রূপ তাই না, মানসুব মাজরুর রূপে কি হবে আল্লাহ তাইনি, আল্লাহ তানি মারফু আল্লাহ তাইনি এটা হলো মানসুব এবং মাজরুর রূপ। এটার বহুবচন গুলো কোরআনে তিনটা রূপ ব্যবহার হয়েছে, এক নাম্বার হলো আল্লাতি, আরেকটা হইছে আল্লাওয়াতি, আরেকটা হইছে আল্লাই, এই যে তিন রকমই আসছে বহুবচন তিনটাই আসছে আল্লাতি আল্লাওয়াতি আল্লাই, একটু মুখস্থ করে ফেলবেন এই শব্দগুলো, মুজাক্কার হলো আল্লাদি আল্লাদানি আল্লাদাইনি আল্লাদিনা আল্লাতি আল্লাতানি আল্লাতাইনি আল্লাতি আল্লাওয়াতি আল্লাই, এখানে মনে হয় আমি একটা লাম কম লিখলাম, দুইটা করে লাম হবে। তো এগুলো আমরা মুখস্থ করে ফেলবো, এগুলো হলো স্কুল মাউসুল, এগুলো তো নিয়মতান্ত্রিক, আরো দুটো স্কুল মাউসুল আছে তাই না, আর দুইটা স্কুল মাউসুল হলো মুজাক্কার মুয়ান্নাস দুই ক্ষেত্রেই ব্যবহার হয়, একটা হলো মা, মা মানে যা, মা মানে যা, এই মাটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, আর একটা হলো মান, মান মান মানে যিনি বা যারা, অর্থাৎ এই মানটা এক বচন দ্বিবচন বহুবচন মুজাক্কার মুয়ান্নাস সব ক্ষেত্রে ব্যবহার হয়, এই মানটা মুজাক্কার মুয়ান্নাস সব ক্ষেত্রে ব্যবহার হবে, এক বচন দ্বিবচন বহুবচন সবগুলোর ক্ষেত্রে হইতে পারে, একইভাবে মাটা মুজাক্কার মুয়ান্নাস এক বচন দ্বিবচন বহুবচন সব ক্ষেত্রেই বস্তুর ক্ষেত্রে হইতে পারে, এই মাটা হলো গাইরু আকেল মানটা হলো আপেল, এই হলো মোটামুটি স্মল মাউসুল, এইগুলোর ব্যবহারই হলো, এরপরে একটা সেন্টেন্স থাকবে যেটাকে বলে সিলাতুল মাউসুল বা সিলা, এই সিলাতুল মাউসুল সেন্টেন্সের মধ্যে এই তার পূর্বের স্মল মাউসুলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোনাউন থাকতে হবে যার নাম হলো আইদ, যার নাম হলো আইদ, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু এ পর্যন্ত আসলাম, ওয়া হুয়া, ওয়াওটা বলেন, ওয়াও ইসিম ফেল হরফ কি হবে, এটা অর্থ কি এবং 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 এই ওয়াওটা আমরা জানি ওয়াও এর আগের অংশ কি বলা হয়, এই যে ওয়াও এটার নাম কি হারফুল আতফ তাই না, মাশাআল্লাহ, এই যে এই ওয়াওটার নাম হলো হারফুল আফ, এগুলো আমরা একটু মৌলিক ভাবে পড়ে যাই, এটার নাম হারফুল আফ,
হরফুল আতফের ব্যবহার হলো ওয়াওয়ের আগে যেটা থাকবে এটার নাম হলো মাতুফুন আলাইহি, এই নাম মাতুফুন আলাইহি। এগুলো তো বলা হয়েছে আগে, জি জি বলা হয়েছে। এরপরে যেটা থাকবে ওয়াওয়ের পরে যেটা থাকবে এটার নাম মাতুফুন, মাতুফুন এটা শব্দ হতে পারে বাক্য হতে পারে, তাই না? তাহলে দেখেন এই যে এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই পর্যন্ত একটা সেন্টেন্স, এটা ওয়াওয়ের আগের অংশ, তাহলে এটার নাম মাতুফ মাতুফুন আলাইহি আলাইহি। তাহলে ওয়াওয়ের পরের অংশ হলো ওয়াহুয়া থেকে, তাহলে এটার নাম মাতুফ মাতুফুন মাতুফুন, মাশাআল্লাহ। তাহলে এটা আমরা মাঝখানে পেলাম ওয়াও, এটা হরফুল আতফ বা হরফ একটা কনজাংশন। তারপরে হুয়া, হুয়া বলেন এরপরে আলা বলেন, আলা ইসিম ফেল হরফ কোন প্রকার হবে? সকল এটা একটা নাউন, কুল্লুনের ব্যবহারটা আমরা করেছি বলেন তো, কুল্লুনের পরে যদি আল যুক্ত শব্দ থাকে তাহলে ওই আল যুক্ত শব্দের সম্পূর্ণ অংশ বুঝাবে, তাই না? যেমন কুল্লাল কিতাব সম্পূর্ণ কিতাবটা আমি পড়েছি, আর যদি বলি কারা তো কুল্লা কিতাব তাহলে অর্থ কি সব সমস্ত বই পড়েছি, প্রত্যেকটা বই যত বই প্রত্যেকটা বই, হ্যাঁ যত বই থাকবে সব বুঝাবে, অর্থাৎ কুল্লুনের পরে আল থাকলে ওই আল যুক্ত শব্দের সম্পূর্ণ অংশ বুঝাবে, আর কুল্লুনের পরে আল ছাড়া থাকলে ওই জিনিসটার সকল শ্রেণী বুঝাবে, ওই জিনিসটা যেটা আল ছাড়া থাকবে ওটা সকল শ্রেণী বুঝাবে, তাই না? এই জন্য সহজে বলতে পারি কল্লুনের পরে আল ছাড়া থাকলে অর্থ হবে প্রত্যেক, আর আল ছাড়া থাকলে অর্থ হবে সম্পূর্ণ বা সমস্ত। আলা কুল্লি শাইইন, শাইইনটা বলেন শাইইন মানে জিনিস, জিনিসপত্র জিনিস ইসিম, তাই না? জিনিসপত্র এটা, এটা যেহেতু ইসিম তাহলে ইসিম আমাদের বহুবচন জানতে হবে, ইসিম আসলে আমরা বহুবচন গুলো বের করে যাবো, তাহলে শাইউন বহুবচন জানা আছে, বহুবচন বলেন বহুবচনটা কি? আশিয়াউ, শাইউন মাঝখানে জিম দিয়ে আমরা প্লুরাল বোঝাই, তাই না? এটার বহুবচন হলো আশিয়াউ। দেখেন শেষে দম্মা, দুই দম্মা দিই নাই, তার মানে কি? এটা এটা হচ্ছে ডিপটোট, ডিপটোট ডিপটোট। এখন এটা ডিপটোট কেন এটা একটু পরে পড়বো, ডিপটোট আপনারা পড়ে আসছেন আপনাদেরকে ধরবো, তা এটা পারবেন না, এটা একটু ঝামেলা আছে, বাকি সামনে ধরবো ইনশাআল্লাহ। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদিরুন, কাদিরুন এই কাদির শব্দটা বলে, কাদির যেহেতু তানবিন আছে তার মানে বুঝা গেল এটা নাউন, তাই না? এটা ইসম, হ্যাঁ ইরুন ইসিমের একটা স্পেশাল প্রকার এটা, এটা এখন আমরা বলি নাই, আপাতত দরকার নাই, এটা আমরা শুধু ইসিম বলবো এখানে, কাদিরুন এটা ইসিম। তাহলে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ বোঝা গেল, এখন আমরা বাক্যের অর্থ করার চেষ্টা করি। দেখেন মৌলিকভাবে এখানে দুইটা বাক্য, প্রথম বাক্যটা হলো এটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা বরকতময় কে? আল্লাযী বিয়াদিহিল মুলক ওই সত্তা যার হাতে রাজত্ব, বরকতময় ওই সত্তা যিনি, ওই সত্তা বরকতময় যার হাতেই একমাত্র রাজত্ব, সর্বময় কর্তৃত্ব বা রাজত্ব একমাত্র যার হাতে তিনি বরকতময়, এরকম অর্থ হলো না এই পুরোটা? তাবারাকা বরকতময় হয়েছেন বা বরকতময় হয়েছিলেন শাব্দিক অর্থ, কিন্তু এখানে আল্লাহর ক্ষেত্রে যেহেতু সার্বজনীন এই জন্য আমরা অর্থ করবো বরকতময় আল্লাদি তিনি, যিনি বা যার হাতে, বিয়াদিহি যার হাতেই
একমাত্র আল মুলকু রাজত্ব, রাজত্ব একমাত্র যার হাতে, তিনি বরকতময়। তাহলে এইটুকু একটা বাক্য গেল, এই বাক্যটা হলো জুমলাতুন ফেলিয়া, তাই না? শুরুতে বার্ব আছে, তাহলে বার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা কোন প্রকার বাক্য? জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। তাহলে এটা ফেল, ফেল তার ডুয়ার লাগবে, ডুয়ারটা কি? বরকতময় হয়েছেন কে? এই যে এই আল্লাদি, তাই না? তাই এখানে আল্লাদি কে ফাইল বলতে হবে। তাহলে তাবারাকা ফেল, আল্লাদি হলো ফাইল, আল্লাদিটা ফাইল, আল্লাদি ফাইল মানে হলো আল্লাদিটা ফি মাহাল্লি রাফিন আছে, যেহেতু মাবনি এটা, তাই না? ফাইলটা মারফু হবে না? হ্যাঁ, মারফি মারফু হয়, ফাইল সবসময় মারফু। তারপরের এই বাক্যটা এটা কি? সিলাতুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুল, সিলাতুল মাউসুল। একটা বাক্য চলে গেল, এবার দ্বিতীয় বাক্যে যাই। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহুয়া, এই যে আমি যদি বলি তিনি মসজিদের মধ্যে আছেন, তাহলে বলেন কি হবে? তিনি মসজিদের মধ্যে, হুয়া ফিল মসজিদে, ফিল মসজিদে, মাশাআল্লাহ, হুয়া ফিল মসজিদে, মসজিদে, তার মানে হুয়া ডেফিনিট, সে মুবতাদা, আর ফিল মসজিদে জার মাজরুর মিলে খবর, তাই না? খবর, এটা একটা কনস্ট্রাকশন। এখন আমি বললাম সে সব কিছু জানে, তাহলে বলেন কি হবে? হুয়া আলিমুন, এই যে হুয়া আলিমুন বিকুল্লি শাইইন, তাই না? এই যে বাক্যটা হয়ে গেল, হুয়া আলিমুন বিকুল্লি শাইইন, তিনি সব কিছু জানেন। তাহলে এখানেও কি হবে? হুয়া মুবতাদা, আলিমুনটা খবর, আর বিকুল্লি শাইইন যার মাজরুর মিলে আমরা জানি মুতাল্লিক হয়, তাহলে এটা আলিমুনের সাথে মুতাল্লিক হয়ে যাবে। তাহলে আমাদের এই বাক্যটাও এই দ্বিতীয় কনস্ট্রাকশনের মতো আছে, যে হুয়া, এই ডিটাচ প্রোনাউন গুলো আমরা জানি বাক্যে আসলে সবসময় সে মুক্তাদা হবে। তাহলে যে হুয়া এটা মুক্তাদা, মুক্তাদা ছাড়া খবর এবং ফাইলও হইতে পারে, বাকি নর্মাল ব্যবহার হলো মুক্তাদা হবে, ম্যাক্সিমাম মোটামুটি 90+ ক্ষেত্রেই মুক্তাদা হবে। রেয়ার কখনো পাবেন ফাইল, হঠাৎ পাওয়া যাবে নায়াবে ফাইল, হঠাৎ পাওয়া যাবে খবর, বাকি সাধারণ ব্যবহার মানে কি? মুক্তাদা, চোখ বুঝে বলে দেওয়া যাবে মুক্তাদা। তাহলে হুয়া মুক্তাদা, মুক্তাদার পরে সেন্টেন্স পূর্ণ করতে চাইলে কার দরকার? খবর, এই দেখেন খবরটা মারফু হয়, তাহলে এই দেখেন শেষের দিকে পাওয়া গেল খবর, কাদিরুন, ওয়া হুয়া কাদিরুন, তিনি সক্ষম, তিনি সক্ষম। তাহলে হুয়া মুক্তাদা, কাদিরুন খবর। তাহলে এই যে মাঝখানে যেটা আসছে এটা খবরের সাথে মুতাল্লি, তার মানে এটাও কি নরমাল কনস্ট্রাকশন নাকি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা ইনশাল্লাহ আগামী ক্লাসে বলবো। আজকে আমরা এখানে এই যে প্রথম আয়াতের 12টা শব্দ আইডেন্টিফাই করলাম, এবং সাথে সাথে এখানে কি অর্থ হওয়া দরকার কিভাবে এটা পড়লাম, সাথে হলো ইসমুল মাউসুল তার গ্রামারটা আমরা এরপরে বাকি অংশটা আগামী মঙ্গলবারে করবো, 2 নম্বর আয়াত থেকে 1 নম্বর আয়াত সামান্য আলোচনা আছে, এগুলো করে তারপরে সামনে যাবো। জাযাকুমুল্লাহু খায়র, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।